স্যার ধূমপায়ী এবং অধূমপায়ীদের মধ্যে করোনার প্রভাবের কি কোনো তারতম্য হয়? হ্যাঁ অবশ্যই, যারা ধূমপান করেন আপনি এর মধ্যে দেখেছেন যে মহিলাদের মধ্যে করোনা সংক্রমণের হার অনেক বেশি, এবং সেই সময় এটি নিয়ে অনেক কথা হয়েছে যে ধূমপান হয়তো একটি বিষয় যেটি মহিলাদের ক্ষেত্রে কম এবং সে কারণে তারা কম সংক্রমিত হচ্ছে। তো মোটামুটি যেটি বিষয় যে যারা ধূমপান করে তাদের শ্বাসনালী কিন্তু সব সময় শ্বাসনালীতে প্রদাহ থাকে, এবং শ্বাসনালীতে যদি কোনো প্রদাহ থেকে থাকে তাহলে সেখানে কিন্তু যে কোনো ভাইরাস গিয়ে খুব সহজেই সংক্রমণ ঘটাতে পারে, বংশ বিস্তার করতে পারে। তো সেই ঘটনাটি কিন্তু করোনার ক্ষেত্রেও ঘটে থাকে। আমি যদি ধূমপায়ী হই সেই ক্ষেত্রে আমার শ্বাসনালী বরাবরই মোটামুটি একটু অসুস্থ থাকবে, ইনফ্ল্যামড থাকবে, সেখানে খুব সহজে করোনা ভাইরাস গিয়ে তার স্পাইক প্রোটিন দিয়ে আমার সেই শ্বাসনালীর সেলের মধ্যে রিসেপ্টর দিয়ে আটকে গিয়ে তারপর সেলে লেগে গিয়ে প্রলিফারেট করবে, আলটিমেটলি নিউমোনিয়া করবে এবং আরো জটিল থেকে জটিলতর পর্যায় পর্যন্ত যেতে পারে। তো আমি এই ক্ষেত্রে বলবো যে এই ধূমপান যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা করোনার সংক্রমণ থেকে নিজেকে অনেকাংশেই আমার মনে হয় নিরাপদে রাখতে পারি। ধন্যবাদ স্যার। দর্শক ফেসবুকে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি নিচ্ছি। অনেকে খারাপ অবস্থায় না যাওয়া পর্যন্ত হসপিটালে যান না, এটা কি আস্থার অভাব না অবহেলা? স্যার আপনি কি বলবেন, আপনার কি বিশ্লেষণ? আমার কাছে মনে হয় কি এই হাসপাতাল চিকিৎসা তারপরে চিকিৎসক এগুলো না একটু স্ক্যারি, সবাই ভয় পায়। আমার মনে হয় আমি নিজেও যখন এই কোনো হাসপাতালে যাই বা ইয়ে রোগী হিসেবে একটু ভয় পাব, এটি আমার মনে হয় খুব একটা স্বাভাবিক হিউম্যান নেচার বোধ হয়। এটি সব জায়গায় সারা পৃথিবী জুড়েই একই অবস্থা, এবং আমি বিদেশেও দেখেছি যে হাসপাতালে যেতে কোনো পরীক্ষা করতে খুবই স্ক্যারি সবাই যে কি না কি হয়। তো হাসপাতালে এলে পরে হ্যাঁ এখন করোনার যে সিচুয়েশন এটি তো আমি বলবো যে আরো একেবারে নিষ্ঠুর অবস্থা রোগীদের জন্য, কারণ যিনি হাসপাতালে আসছেন তাকে খুবই একাকী হয়তো থাকতে হচ্ছে একটা কেবিনের মধ্যে, সেখানে তার কোনো হয়তো আত্মীয় স্বজন আসছে বা আসছে না। তারপরে করোনা রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসকদের যেই ভিজিট গুলো সেই গিয়ে দেখা সেটিও কিন্তু ফ্রিকোয়েন্সি অনেক কম, যেখানে নার্সরা অনেক ঘন ঘন যেতেন সেটিও কিন্তু একটু অপেক্ষাকৃত কম হয়, এবং যারা অন্যান্য স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু একটু রোগীর কাছে একটু কমই যান, ফলে একটু নিঃসঙ্গতায় ভোগেন ন্যাচারালি রোগীরা। তারপর করোনা নিয়ে তো ভীতি আছেই, একজন রোগী যখন হাসপাতালে ভর্তি হন তখন স্বভাবতই সে সারাক্ষণ হয়তো ব্যস্ত থাকে, এই বুঝি তার অক্সিজেন কমে গেল, এই বুঝি অক্সিজেন কমে গেলে সে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে পাবে কিনা, সেই অক্সিজেনটা তাকে সুস্থ করে তুলবে কিনা, এছাড়াও আরো নানান বিষয়, কারণ এখন আমাদের এই অবাধ তথ্য প্রবাহের যুগে সেই ইলেকট্রনিক মিডিয়া বিশেষ করে এত বেশি আমার মনে হয় এই করোনা প্রচারণা করেছে, যেটি অবশ্যই জনসচেতনায় কাজ করেছে, কিন্তু আমি পাশাপাশি বলবো এটি কিন্তু আমাদের মধ্যে একটু হলেও ভীতির সঞ্চারও করে জনসচেতনতার পাশাপাশি। তো সেই ক্ষেত্রে একটু ভয় পেলে আমি এটিকে অস্বাভাবিক বলবো না, বলবো এটি স্বাভাবিক, এবং মানুষ মাত্রই এটি করছে এবং সারা পৃথিবী জুড়েই ভয় পাচ্ছে।